আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার নিয়ে। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্ন নিচ্ছিলাম আমরা, প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন আমাদের সম্মানিত অতিথি ব্যারিস্টার মাজেদুর চৌধুরী ভাই। উনি একজন ওআইসি রেজিস্টার্ড ইমিগ্রেশন অ্যাডভাইসার হিসেবে আজকে আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো আমি আবারও চলে যাচ্ছি ফোন লাইনে। কে আছেন লাইনে এখন দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন হলো গিয়া, আমি ইনডিফিনিটলি বোধে অ্যাপ্লাই করতাম। জি, আমার ব্যাংকের স্টেটমেন্ট দেখাই মুচকি মান্থ, বাট স্টেটমেন্ট অফ ব্যালেন্স দেখানি লাগবো নি, আপনার পয়সা দেখানি লাগবো নি। আপনি স্পাউস ভিসা এসেছেন তাই না দর্শক? জি, আমি স্পাউস ভিসা এসেছি। জি, আমার দুই, আমি এখন অ্যাপ্লাই করছি না, আমার মেয়ের 31 তারিখ হয়ে যাবো আমার দুই বছর, আমি এর বাদে অ্যাপ্লাই করবো। জি, সেও কোড়া দে আপনার ব্যাংক স্টেটমেন্ট ও আপনার এই পয়সা দেখানি লাগে। জি, ওটা আমি জানতাম, সেটা আমি পয়সা দেখাই লাগেনি। আর আমার P60 দিতাম, আমার P60 মাঝে আমার ওয়াইজেস হইলো গিয়া 5000 সামথিং, বাট ইফ P60 দিলে অসুবিধা হইব নি। 5000 কত আপনার P60 তে? কত 5000 সামথিং বলতে কত? 5250। ওকে, এক্সাক্ট সেম হচ্ছে। তাহলে হচ্ছে যে আসলে উইকলি আপনার 100 পাউন্ডের মতো। এটা কি নেট বলছেন না গ্রস বলছেন আপনি দর্শক? এটা গ্রস, বাট আমি লাস্ট 4 মান্থ আমার ডিফারেন্ট জব আমি 150 পাউন্ড পাইলাম পার উইক। লাস্ট 4 মান্থস পাচ্ছেন 150 পাউন্ডস পার উইক। আচ্ছা দর্শক, আপনাদের ঘর ভাড়ার পিছনে বা ঘর কার, এটা কি আপনাদের কেনা নাকি কাউন্সিলর? দিন আমরা কাউন্সিলর গো থাকি, বাট আমরা হাউজিং বেনিফিট পাইলাম। আমরা হাউজিং বেনিফিটের কি আপনাদের কাউন্সিলর যে রেন্ট এটা পুরোটা কভার করে নাকি কোনো সাপ্লিমেন্টারি আপনাদের পকেট থেকে কিছু ভরতে হয়? না, পুরোটা কভার করে। আমরা খালি এই ওয়াটার বিল ওর যে ডিসকাউন্ট দেই পার মান্থ কাউন্সিল দিয়ে। হ্যাঁ, আর আপনার কাউন্সিলর যে কাউন্সিল ট্যাক্স এটা কিছু দেওয়া লাগে না। আমার ওয়াইফ ইন যে আমরা বুঝতে পেরেছি দর্শক। আর আপনার আর্নিংস হচ্ছে এখন পার উইক হচ্ছে 150 পাউন্ড? জি জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। তো আপনার প্রশ্নটি উত্তর হচ্ছে যে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। এই 150 পাউন্ড যদি আর্নিংস হয় গত 4 মাস যাবত, অ্যাবসলুটলি ফাইন। আপনাদের যদি ঘর ভাড়ার পিছনে কোনো খরচ না থেকে থাকে, যেহেতু পুরো খরচটাই কাউন্সিল হাউজিং বেনিফিট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে আপনি প্রশ্ন করেছেন আপনার ব্যাংকে কোনো ব্যালেন্স থাকা লাগবে কিনা। এ ধরনের কোনো স্পেসিফিক্যালি বলা নাই যে ব্যাংকে এত ব্যালেন্স থাকতে হবে, তবে একটু ভালো হয় মোটামুটি মানের 1000-1500 এরকম যদি একটা ব্যালেন্স থাকে তাহলে এটা খুব ভালো হয়। এই হচ্ছে আমাদের সাজেশন। তবে এটা কোনো ইমিগ্রেশনে স্পেসিফিক বলা নাই রুলে যে আপনাকে এত 1000 বা 2000 বা এরকম মিনিমাম ব্যালেন্স এতদিন যাবত থাকতে হবে, এ ধরনের কিছু নাই। তবে একটা মোটামুটি মানের ব্যালেন্স থাকাটাও জরুরি, যাতে বোঝা যায় যে আপনার একটা মানে আপনি পরবর্তীতে, কারণ এই অ্যাপ্লিকেশনে আপনি বলছেন যে আপনি পাবলিক ফান্ডে যাচ্ছেন না, যাওয়ার ইন্টেনশন নাই সেরকম আপনাকে বলতে হচ্ছে। তো এই জন্যে আপনার একটা ব্যালেন্স মোটামুটি মানের দেখালে চলবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই স্যার, একটা কোয়েশ্চন করতে বসলাম। জি বলুন দর্শক। প্রোগ্রাম খুব সুন্দর ভাই স্যার, ধন্যবাদ দর্শক। জি, আমি জিও গত বছর জুলাই পাইছি আর কি, বুঝছেন নি, 3 বছর ডিস্টেন্স রাইলি, বুঝছেন নি। জি, এখন দেশে যাইতাম চাই আর কি, দিস মান্থ নেক্সট মান্থ আর কি 17 তারিখ দেশে যাইতাম চাই, কতদিন গিয়ে থাকতাম পারম ভাই স্যার? আপনি ডিসক্রিপশনে লিপ পেয়েছেন কিসের বেসিসে দর্শক? মানে আপনার, আমি অ্যাসাইলাম করলাম ইয়া কি 2005 ও বাদে গু কেস আমার কি রিফিউজ করে লিছিল বাদে ও তারা কি মানে গাছের আন্ডারে কি কনসিডার করি আর কি তারা আমার দেশে আর কি। ওকে, তো দর্শক একটা প্রশ্ন করি, অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনে তো আপনি নিশ্চয়ই বলেছিলেন যে দেশে গেলে আপনার প্রবলেম হবে, বড় ধরনের প্রবলেম হবে। জি জি, আচ্ছা আর কোনো প্রশ্ন আছে দর্শক আপনার? জি না, আর হইয়া 3 বছর বাদে যে
খুবই গুরুত্বপূর্ণ এবং উনাকে ওই জিনিসটা বিবেচনা নেওয়া উচিত, মাঝে মাঝে কিন্তু দেখি এয়ারপোর্টে এই ধরনের একটু অ্যাবসলিউটলি, কারণ যেহেতু একটা জিনিস বুঝতে হবে ভাই, আমাদের এখন ইমিগ্রেশনের আবহাওয়া খুব খারাপ। জি, আমরা অনুষ্ঠান শুরুতেই বলেছি যে নেট ইমিগ্রেশন কমিয়ে তারা খুব গর্বিত এবং তারা সেই স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। আপনি যখন অ্যাজাইলাম ক্লেম করেছেন তখন আপনি বলেছেন বাংলাদেশ আপনার জন্য নিরাপদ না, আপনার জানের রিস্ক আছে, এবং সেই অ্যাজাইলাম তারা কিন্তু অ্যাকসেপ্ট করেনি। তারা আপনার অ্যাজাইলামটা পুরাপুরি তারা গ্রহণযোগ্য বলে মনে করেনি, তবে তারা মনে করেছে হ্যাঁ হয়তো আপনাকে ডিসক্রেশনারি লিভ দেওয়া যেতে পারে, ফেইল্ড অ্যাজাইলাম হিসাবে আপনাকে ডিসক্রেশনারি লিভ ট্রিটমেন্ট দিয়েছে। তারা মনে করতে পারে অন দ্য ব্যালেন্স তারা মনে করছে আপনার জীবনে নিরাপত্তা থাকতে পারে। মনে রাখতে হবে ডিসক্রেশনারি লিভ টু রিমেইন কিন্তু একটা চিরস্থায়ী বা যেটাকে ইংলিশে আমরা পারপিচুয়াল বলি দীর্ঘস্থায়ী জিনিস না। ডিসক্রেশনারি লিভ আপনাকে 3 বছরে দেওয়া হয়েছে, 3 বছর পরে এক্সটেনশন অটোমেটেড না। জি, 3 বছর পরে আপনি এক্সটেনশন তখনই পাবেন যদি আপনার পূর্ববর্তী অবস্থা এখনও বিরাজ করে। আপনি যে কথাটা বলে আপনি ডিসক্রেশনারি লিভ টু রিমেইন পেলেন সেই অবস্থা যদি এখনো যদি বিরাজমান হয়, এখনো যদি সেই সিচুয়েশন থাকে, তখনই কেবল আপনাকে এক্সটেনশন দেওয়া হবে। সেলিম ভাই যে জিনিসটা ইঙ্গিত করতে চাচ্ছেন, আপনি যদি বাংলাদেশে যান অবশ্যই আপনি যেতে চাইবেন, এটাতে আমাদের কোনো বাধা নেই, কিন্তু ইমিগ্রেশনে ওই জিনিসটা ইস্যু করতে পারে যে যেই দেশ তোমার জন্য নিরাপদ সেই দেশে তুমি গিয়ে এসেছো, কাজে পরবর্তী এয়ারপোর্টে যদি ঝামেলা নাও করে আপনাকে পরবর্তী এক্সটেনশনের সময় দে মে রেজ দিস ইস্যু, তখন যদি আপনি অন্যভাবে সেটাকে ট্যাকেল করতে পারেন তাহলে হয়তো আপনি আবার এক্সটেনশন পাবেন, কিন্তু এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর মোটের উপরে কয়দিন বাইরে থাকবেন, যে কোনো এই ধরনের সেটেলমেন্টটিতে 90 দিনের বেশি বাইরে থাকা উচিত না, তবে তার চাইতেও বড় কথা এই জিনিসটা একটু আপনি মাথায় নেবেন। ধন্যবাদ মাজেদ ভাই। তো আপনাকে একটু পরামর্শ দিব যে আপনার আগের ফাইলগুলো নিয়ে কাগজপত্রগুলো নিয়ে সব কিছু নিয়ে কোনো একজন দক্ষ আইনজীবীর কাছে যাওয়াটা আপনার ঠিক হবে, ফেস টু ফেস সমস্ত ডকুমেন্টস দেখিয়ে তারপর একটা সিদ্ধান্ত উপনীত হওয়া সবচেয়ে বেস্ট হবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, কে আছেন লাইনে প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল, আমি ওই রিসেন্টলি ইউনিভার্সিটি ভর্তির জন্য চিন্তা করতেছি, আমার ভিসা প্রায় এই জুনের 28 তারিখে শেষ, আমি কি একদিনে যে সেম সার্ভিস ভিসা করতে পারবো কিনা না? সরি সরি, একটু আবার বলুন দর্শক, আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন, এপ্রিলের জুনের 28 তারিখে ভিসা শেষ, হ্যাঁ আমি কি সেম ডে ভিসা সার্ভিস নিতে পারবো কিনা? আমার তিনজন ডিপেন্ডেন্ট আছে। জি, আপনি নিতে পারবেন, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যেতে পারবেন, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই, যদি অন্যান্য সমস্ত ডকুমেন্টস আপনার রেডি থাকে। সেম ডে সার্ভিসের ডিফারেন্সটা হচ্ছে যে এটা ওরা তাড়াতাড়ি ডিসিশন দিতে চায়, কিন্তু রিকোয়ারমেন্ট সব সেম, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই, অবশ্যই পারবেন অ্যাপয়েন্টমেন্ট পেলে। তবে একটা জিনিস আমি একটু জানতে চাইবো ভাই, আপনার কোর্স স্টার্ট ডেট কবে ইউনিভার্সিটিতে? স্টার্ট ডেট হবে মনে হয় তারা গতকালকে আমরা আলাপ করেছিলাম, তারা কুসকাছে দেখো দেইনি দিবে জুলাই বা আগস্টেতে হবে আর কি। জুলাই বা আগস্ট, এখানে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমাকে একটা ডেট যদি না দেন তাহলে একটু ডিফিকাল্ট হবে, কারণ আমি আপনাকে বলি আপনার 28, কারণ যেহেতু সেম ডে সার্ভিসে যাবেন, আপনি যদি 28 জুন ভিসা শেষ হয়, সে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আপনি 25 তারিখে আপনি সেম ডে সার্ভিসে গেলেন, আপনার কোর্স যদি সেদিন আরো 1 মাস পরে থাকে, অর্থাৎ 28 জুন থেকে যদি 1 মাস পরে বেশি যদি হয় গ্যাপটা বেশি হলে আর হচ্ছে না, তাহলে কিন্তু অনেক সময় কেস ওয়ার্কার, যদিও এটা ওই যে আপনার একিউ পাকিস্তানে কেসে আসছে যে ওইটা লিভ টু রিমেইন কন্টিনিউ করে পোস্টাল অ্যাপ্লিকেশন, সো 1 মাসে বেশি গ্যাপ হলেও সেটা কোনো বিষয় না, কিন্তু সেম ডে সার্ভিস আবার সমস্যা হচ্ছে, উনি যদি 25-26 তারিখের দিকে যায় তখন 28 তারিখ থেকে যদি বেশি 1 মাসের বেশি যদি গ্যাপ থাকে কোর্স স্টার্ট ডেটে, তাহলে কেস ওয়ার্কার কিন্তু রিফিউজ করে দিতে পারে। যে আপনাকে একটু দেখতে হবে যে আপনার কোর্স স্টার্ট ডেট অ্যাকচুয়াল কাসের মধ্যে কোর্স স্টার্ট ডেট কবে, সেখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেটার ডিফারেন্স 1 মাসের বেশি হতে পারবে না, অ্যাপ্লিকেশনের ডেটের ডিফারেন্স, তো এইগুলো চেক করে এগুলো যদি সব ঠিক থাকে তাহলে সেম ডে সার্ভিসে আপনি যেতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা একটা একটা সরি, এই যে আবেদনটা আমি কি ওই আগে থেকে কোড নিতে হবে না সলিসিটার সাথে গেলে, আমি যে নো ব্যারিস্টার বা সলিসিটার গেলে কি কোড পা কতদিন আগে করতে হবে? আপনি দুই ধরনের করতে পারেন, আপনি নিজে নিজেও চেষ্টা করতে পারেন, নিজে যদি অনলাইনে আপনি পান ভালো কথা, না পেলে আপনি কোনো আইনজীবীর যারা হোম অফিসে আপনার সেম ডে সার্ভিসে ক্লায়েন্টদেরকে রিপ্রেজেন্ট করার জন্য রেজিস্টার্ড এরকম যারা তাদের কাছে আপনারা যেতে পারেন, যে কোনো রিপ্রেজেন্টেটিভের কাছে লয়ারের কাছে আপনারা যেতে পারেন। এখানে ধন্যবাদ দর্শক, আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, কে আছেন লাইনে আপনার প্রশ্নটি করুন দর্শক।
হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া আমার ছোট ভাই একজন স্টুডেন্ট ও স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করবে তো ওর রিকোয়ারমেন্টগুলো কি কি ওর হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের জন্য কাজ করতেছে আমার ছোট ভাইয়ের রাইট টু ওয়ার্ক আছে এই দেশে 20 আওয়ার্স জি আর ওদের যে 18600 যেটা ওটা গ্রস দেখাতে হবে না নেট দেখাতে হবে ওইটা আর ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা অলরেডি দিয়ে দিছে IELTS এ 5.5 পাইছে 5 এর নিচে কোনো মডিউলে না সবকিছু 5 আছে ফোর মডিউলের মধ্যে আর আর কি কি ডকুমেন্ট ওদের লাগবে সেটা যদি কাইন্ডলি একটু বলে রাখি ধন্যবাদ দর্শক আচ্ছা স্টুডেন্ট আপনার ছোট ভাই স্টুডেন্ট ভিসায় আছেন জি আর ওনার ওনার ওয়াইফ কি ভিসায় ব্রিটিশ না ওনার ব্রিটিশ সিটিজেন कम थे सब चे कम जो पे स्लिपे स्टैंडार्ड 12 मास काउंट करते মানে অনেকের আছে যে আওয়ারলি বেসিসে যারা কাজ করেন ওনাদের কোন কোন মাসে স্যালারি একটু কম আসে কোন মাসে বেশি আসে সবচেয়ে কম যে মাসটা এসেছে গত 6 মাসের মধ্যে সবচেয়ে কম যে পে স্লিপে এসেছে সেই পে স্লিপটাকে স্ট্যান্ডার্ড ধরে এটা যদি উইকলি পে স্লিপ হয় তাহলে 52 দিয়ে গুণ করতে হবে যদি মান্থলি হয় তাহলেও 12 দিয়ে গুণ করতে হবে এভাবে করে দেখতে হবে যে বছরে কত হয় এই হিসাব করে ওনাকে ওনার বছরে যেটা হয় সেটার অনুযায়ী উনি ক্লেম করবেন আর কি এবং গত 6 মাসের পে স্লিপ দিতে হবে যদি কোনো জব পরিবর্তন করে উনি না থাকেন আর যদি জব এর মধ্যে চেঞ্জ হয়ে যায় ওনার তাহলে কিন্তু ওনার দেখাতে হবে 12 মাসের পে স্লিপ এবং 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট আর যদি একটা জবেই থাকেন তাহলে হচ্ছে বা জব যদি কোনো চেঞ্জ না হয় একাধিক জবও হতে পারে যদি চেঞ্জ না হয়ে থাকে জব গত 6 মাসের মধ্যে তাহলে হচ্ছে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলে হবে 6 মাসের পে স্লিপ এবং অবশ্যই উভয় ক্ষেত্রেই আপনার এমপ্লয়ারের একটা লেটার অথবা জব কন্ট্রাক্ট লেটার এগুলো দিতে হবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে রিকোয়ারমেন্টস বলেছেন সেটা অ্যাবসলিউটলি ফাইন আপনার আপনার ভাই রিকোয়ারমেন্টস এর উপরেই আছেন মিনিমাম 5 পেয়েছেন সবগুলো মডিউলে আইএলটিএস এর ভেরি গুড এছাড়াও লাগছে ওই ম্যারিজ সার্টিফিকেট লাগবে আর আগে যদি এই দুজনের কারো যদি আগে ম্যারিজ থেকে থাকে তাহলে সেটা ডিভোর্স সার্টিফিকেট অথবা অ্যাবসলিউট ডিক্রি এদেশে যেটা সেটা লাগবে তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে এই রিকোয়ারমেন্টস তবে ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সেস অনেক সময় ম্যাটার করে তো আপনাকে পরামর্শ থাকবে ভালো হয় একজন দক্ষ আইনজীবীকে এখানে এঙ্গেজ করা তার সামনাসামনি গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তখন তারপরে আপনি অ্যাপ্লিকেশনটা করলে সবচেয়ে বেস্ট হয় তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে কে আছেন এখন লাইনে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া আমি এই যে 2010 এর জানুয়ারিতে আফটার 6 মান্থ আমার হাজবেন্ড জানি এন্ড 2012 আমাদের একটা বেবি হয় তো আমার ভিসা এক্সপায়ার হয় আপনার জুলাই 2012 জুলাই তো আমরা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করি বাট আফটার 8 মান্থ আমাদেরকে রিফিউজ করে তো এখন আমরা আপাতত এইভাবেই আছি ক্যান সে ওভারস্টে নাও আই জাস্ট ওয়ান্ট টু নো ক্যান উই অ্যাপ্লাই like asylum or something like that first of all apni amake bolun je apnara ki visa eschilen ei deshe outia for a student general student okay okay to apnara ekhon overstayer hoye giyechen refuse ta koto tarike koreche bollen exact tarikh to bolte parbo na like apply kori to amra visa shesh howar age tar pore 8 month ora nay amader result kon mashe chilo tarikh bad den mash ta kon ta chilo mane apply kori kon mashe রিফিউজ করে কোন মাসে রিফিউজ করে কোন মাসে দর্শক আচ্ছা রিফিউজ করে আমাদেরকে অক্টোবর 2012 ও নভেম্বর অক্টোবর ইয়া মাসে আপিল করেছিলেন আপনারা হ্যাঁ আমরা আপিলও করেছিলাম আপিলও ওরা আমাদেরকে কি রিফিউজ না করে দিচ্ছে আপিল প্রসিডিউরটা শেষ হলো কবে সেটাও ওরা করতে বেশি সময় লাগে নাই ওটা ওরা এটা আপিল ছিল না ছিল আমাকে 41 তে বলছে জাস্ট
রিভিউ করার জন্য, জাস্ট পার্সোনাল একটা লেটার দেওয়ার জন্য রিভিউ করেছিলাম, জাস্ট একটা পার্সোনাল লেটারের মতো। সে রিভিউটার কি আনসারটা এসেছে দর্শক? রিভিউটার আনসার এসেছে? রিভিউ রিভিউ এর রিকোয়েস্ট পাঠিয়ে যে লেটার পাঠালেন সেটা, সেটার কোনো আনসার এসেছে? হ্যাঁ, সেটার অ্যান্সার চলে আসছে উইদিন টু উইকস এ চলে আসছে, না করছে যে তুমি ইন কান্ট্রি এটা কিছু করতে পারবা না, সরি আমরা কিছু করতে পারবো না। আপনাদের কি আপিলের রাইট ছিল না? অ্যাজাইলাম যেটা হয় বা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন যেটা, ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন এবং অ্যাজাইলাম, সেগুলো থ্রেশহোল্ড খুব হাই। আপনার যদি ওয়েল ফাউন্ডেড ফিয়ার থাকে কারো যে তার কান্ট্রি অফ অরিজিন যেটা সেখানে ফিরে গেলে তার লাইফের রিস্ক আছে, এবং সেই রিস্কের ওয়েল ফাউন্ডেড ফিয়ার এটা খুব হাই থ্রেশহোল্ড। আর সেই সাথে অ্যাসাইলাম করতে হয় এই দেশে আসার যত তাড়াতাড়ি করা যায় আসার পর পর, ধরে নিলাম যে চেঞ্জ অফ সার্কামস্ট্যান্স, চেঞ্জ অফ সার্কামস্ট্যান্স সেটাও না। আপনার যদি সেরকম যদি না থাকে তাহলে আপনি কেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবেন, কেন আপনি হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন বা ইন্টারন্যাশনাল প্রোটেকশন চাইবেন? হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, যদি আপনাদের সেরকম সিচুয়েশন থাকে আপনারা আসলে সবচেয়ে প্রথমে একজন ভালো লয়ারের সঙ্গে যোগাযোগ করা উচিত। যে কোনো হিউম্যানিটেরিয়ান অ্যাপ্লিকেশন বা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন ইজ ভেরি কমপ্লিকেটেড, গো টু অ্যান এক্সপার্ট লয়ার। আর যদি আপনার যেহেতু বেবি আছে, এই বেবির যদি কোনো এরকম কম্প্যাশনেট সার্কামস্ট্যান্স থাকে তাহলে ডিসক্রেশনারি লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। দেন অ্যাগেইন ডিপেন্ডস ওয়েদার ইয়োর সার্কামস্ট্যান্স ইজ ভেরি মাচ কম্পেলিং কম্প্যাশনেট। বাট এই সমস্ত কিছু আসলে করতে হবে তাদের ডকুমেন্টারি এভিডেন্স এগুলো সব দেখে, তার সাথে আরও বসে ওয়ান টু ওয়ান আরও সময় নিয়ে বসে সমস্ত সিচুয়েশন দেখে তারপরে আসলে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে। তো আপনাকে অ্যাডভাইস থাকবে অবশ্যই, আপনি একজন দক্ষ আইনজীবীর কাছে যাবেন কাগজপত্র নিয়ে, তারপরেই হচ্ছে যে একটা কিছু হয়তো বা সিদ্ধান্ত উপনীত হওয়া যেতে পারে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মাজেদ ভাইয়ের কাছে অতি সংক্ষেপে মনে হয় 20 সেকেন্ডের মধ্যে যদি সম্ভব হয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বলছি। হ্যাঁ, আমি ওই কথাটাই বলবো সেলিম ভাই, যেটা আপনি অনুষ্ঠানের শুরুতেই যে আপডেট দিয়েছিলেন যে অনলাইন অ্যাপ্লিকেশন, আমি দুঃখজনক হলো সত্য যে আমার ভিতরে একটা আশঙ্কা হচ্ছে আগামী কয়েক মাস বাংলাদেশে, হয়তো এই পুরো বছরটাই বাংলাদেশে অনেক অ্যাপ্লিকেশন এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন রিফিউজ হবে, এটা আমার একটা আশঙ্কা। কারণ অনলাইন অ্যাপ্লিকেশনে আমরা অভ্যস্ত নই, আমাদের দেশে ইন্টারনেট অ্যাক্সেস মানুষের লিমিটেড, এর জন্য মানুষ কি করবে, মানুষ অনেকের উপর ডিপেন্ড করবে। কিছু কিছু মধ্যস্বত্বভোগীর কাছে অলরেডি শুরু করে দিয়েছে, গুলশান এলাকায় দোকানে বাইরে সাইনবোর্ড থাকে, যেরকম আগে সাইনবোর্ড থাকতো এখানে ফটোকপি করা হয়, কিংবা আগে আমরা দেখতাম যখন যে আমেরিকা ডিভি লটারি এগুলো আসে তখন সারা দেশে বিভিন্ন জায়গাতে এগুলোকে পুঁজি করে অনেকে ব্যবসা করেন। জি, অলরেডি আমার কাছে খবর এসেছে গুলশান এলাকায় এবং সিলেটে যেখানে VFS আছে তার আশেপাশে বিভিন্ন দোকানে এখন বাইরে যেমন এখানে ফটোকপি করা হয় মতো বলা সাইনবোর্ড লাগানো আছে, এখানে UK এর ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হয়। আমরা লয়ারেই অনেক সময় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গেলে অনেক ইনফরমেশন সামনে না থাকলে এবং অনেক সময় অনেক লিগেল ম্যাটার থাকে যেটা মাথায় না থাকলে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন না। অ্যাপ্লিকেশন ফর্ম ইজ নট জাস্ট এ ফর্ম টু ফিল ইন, ইউ হ্যাভ টু হ্যাভ লিগেল ব্যাকগ্রাউন্ড, ইউ হ্যাভ টু হ্যাভ লিগেল আন্ডারস্ট্যান্ডিং নলেজ। তো আমি খুব স্ট্রংলি রেকমেন্ড করবো আমার দর্শকদেরকে যে আপনারা এন্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনগুলো ভালো হাতে ফিল আপ করাবেন অনলাইন অ্যাপ্লিকেশন, এবং আপনারা যদি নিজেরাও করেন ওইটা সাবমিট করার আগে প্রুফ রিড করবেন, কম্পিউটারে প্রুফ রিড করবেন, ওটা প্রিন্ট আউট নেবেন, নিয়ে প্রুফ রিড করে সাবমিট করবেন। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাঝে থেকে, অত্যন্ত চমৎকার একটা পয়েন্ট সবাইকে উনি উল্লেখ করলেন, আশা করি সবাই একটু এটা নিয়ে খেয়াল রাখবেন। তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দর্শক, অনুষ্ঠান যারা দেখলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।